হায়োশিমাস নাইজারের মনোলক্ষণগুলোতে এত জটিলতা ও বিভিন্নতা আছে যা নিয়ে একখানা বই লেখা চলে। এর মনোলক্ষণের সংখ্যাও খুব বেশি। ক্রনিক রোগ আরোগ্য করতে এবং মানসিক রোগ আরোগ্য করতে এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের পদ্ধতি স্যার হানিম্যানই সর্বপ্রথম প্রচলন করেন। আজকের ভিডিওতে হায়োশিমাস নাইজারের পাঁচটি মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটমস সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে কঠিন রোগ আরোগ্য করতে খুব সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই হায়োশিমাস নাইজারের মাত্র পাঁচটি মানসিক লক্ষণ আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা এই পাঁচটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন মেইন হেডিংগুলো লিখে নেন, তাহলে আপনার ঔষধ সিলেক্ট করতে খুবই সুবিধা হবে, বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। তাছাড়া একটি বিষয় রয়েছে যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়, একটু অনুধাবন করার বিষয়। যদি এটা মনোযোগ দিয়ে আপনি যদি না শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে একেবারে বেকার হয়ে যাবে আমার এই ভিডিওটি তৈরি করা। যাই হোক, মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে কামোত্ততা, মানে ওই সেক্সুয়ালি বিষয়টা আর কি। কামোত্ততা হায়োশিমাস নাইজারের একেবারে নিজস্ব প্রতিশ্রমী। কামের তাড়নায় সে ছটফট করে, অশ্লীল গান গায় ও অঙ্গভঙ্গি করে, তাতেও তার কিন্তু স্বাদ মেটে না, মানে এইগুলো করার পরেও তাতেও তার স্বাদ মেটে না। তখন নিজের জননেন্দ্র তুলে ধরে, স্ত্রীর যদি লোক হয় তাহলে তার স্তন দুটি খুলে দেয়, তার যৌনির আবরণ উন্মোচন করে। দৈহিক শক্তির দ্বারা তার কামনা বাসনা তৃপ্তি হয় না, কেননা হায়োশিমাসের নাইজারের রোগীরা নিজেরাই ধ্বজভঙ্গ। তার জন্য অতৃপ্ত কামনা বাসনার বাহ্যিক ভাব প্রকাশ করে। এই যে লাস্টের যে বিষয়টি, এই যে দৈহিক শক্তির দ্বারা তার কামনা বাসনা তৃপ্তি হয় না, এই বিষয়টা কি? এই যে যদি আপনি প্রশ্ন করেন যে হায়োশিমাসের নাইজারের রোগীদের এমন কামোত্ততা কেন হয়, কেন করে এরকম একেবারে ওপেনে খোলাখুলি এরকম ধরনের কেন করে, এটার কারণটা হচ্ছে যে হায়োশিমাসের রোগীরা কিন্তু নিজেরাই ধ্বজভঙ্গ। সে স্ত্রী হোক বা পুরুষই হোক, দুজনই কিন্তু ধ্বজভঙ্গ হয়। তো ধ্বজভঙ্গ যদি হয়ে থাকে, তার এই দৈহিক শক্তি দ্বারা তার এই সেক্সুয়ালি বিষয়গুলো সে কিন্তু তৃপ্তি করতে পারবে না। তো তার জন্যই, তার এই অতৃপ্ত কামনা বাসনার জন্যই তার এই বাহ্যিক ভাব প্রকাশ করে, অর্থাৎ এই ওপেনে খোলাখুলি এই লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পায়। যাই হোক, নাম্বার টু মানসিক লক্ষণ রয়েছে কাল্পনিক ও অলিক দোষে নিজেকে দোষী ভাবা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভীষণ বোঝার বিষয়। প্রলাপ বকার সময়ে আর কি, ওই পাগলামি যখন বকে, তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এরকম কথা বলে, অর্থাৎ রুগী নিজে বলে তাকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। কীরকম কথা বলে একটা উদাহরণ শুনুন। একজন রুগিনী প্রলাপ বকেছিলেন, এটা একজন ডক্টরবাবু বলেছেন, যে রুগীকে সে আরোগ্য করেছিল, বিনা কারণে আমাকে জেলে দেওয়া হয়েছে, এখন আমাকে ঘানি টানতে হচ্ছে, ঘানি টানতে না পারলে আমাকে প্রহরী দিয়ে বেত মারা হচ্ছে। এই বলে হু হু করে সে চিৎকার করে ওঠে। দেখুন তাহলে কীরকম বিষয়, মানে রুগী এমনভাবে প্রলাপ বকছে যে আমাকে বিনা কারণে জেলে দেওয়া হয়েছে এবং আমাকে জেলে ঘানি টানা হচ্ছে, আজকে জেলে খাটুনি করা হচ্ছে। সেই খাটুনি করা অসমর্থ হলে ওই জেলরক্ষী যারা থাকে তারা কিন্তু তাকে পিটাচ্ছে, এবং সেই পিটানোর জন্য সে জোরে মানুষকে পিটালে যে জোরে জোরে চিৎকার করে, সে রোগী কিন্তু চিৎকার করে ওঠে। তো এইগুলো তো আসলে তো অলিক কল্পনা, এগুলো তো রিয়েলি সত্য নয়, কিন্তু রুগীদের এরকম হয়। এবং এত প্রভাব পড়ে এই লক্ষণটি যে রুগীরা কিন্তু বারবার গায়ে হাত দেয়, তাকে এখানে মারছে, ওখানে আঘাত করছে, এরকম ধরনের সে কিন্তু জোরে জোরে আঘাতের জন্য সে কিন্তু জোরে জোরে চিৎকার করে। যদি হায়োশিমাসের নাইজারের যদি রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই কাল্পনিক বা অলিক দোষে নিজেকে দোষী ভাবা এই লক্ষণটি কিন্তু পাবেন।
নাম্বার থ্রি মানসিক লক্ষণ রয়েছে ভয়, তাকে বিষ খেয়ে মারা হবে এই ভয়টি হায়োসিয়ামাস রুগীদের মধ্যে কিন্তু বেশি থাকে, তাকে প্রহর করা হবে, প্রহর মানে মারা, বিক্রি করে দেওয়া হবে এই ধরনের ভয় কিন্তু রুগীদের মধ্যে বর্তমান থাকে। তাহলে আমরা জেনে নিলাম যে হায়োসিয়ামাস নাইজারের রুগীদেরও কিন্তু ভয় থাকে। এবার আমরা ঔষধের অধিকাংশ ঔষধের দেখি, কারোর হয়তো সাপের ভয়, কারোর হয়তো অন্ধকারের ভয়, কারোর হয়তো অন্য কিছুর ভয়। তো হায়োসিয়ামাসের নাইজারের রুগীদের ভয় থাকে, সেই ভয়টা কিন্তু তাকে বিষ খেয়ে মারা হবে এই ভয়টা থাকে, অথবা তাকে প্রহর করা হবে, মারা হবে এই ভয়টা থাকে, তাকে বিক্রি করে দেওয়া হবে এই ধরনের ভয় কিন্তু হায়োসিয়ামাস নাইজারের রুগীদের মধ্যে আপনি পাবেন। মানসিক লক্ষণ নাম্বার ফোর, উদাসীনতা। উদাসীনতা কাদের মধ্যে থাকে? যাদের ভালোতেও আনন্দ পায় না আর যাদের দুঃখেও কষ্ট পায় না, এরকম মেন্টালিটির মানুষদের বলা হয় উদাসীনতা। সে কোনো কারণে নালিশ জানায় না। হায়োসিয়ামাসের রুগী যদি হয় তো তাহলে তার দুঃখ কষ্ট হলে তার অভিভাবকদের, তার গার্জেনদের তো নালিশ জানায়, সে বলে যে আমার এরকমটি হচ্ছে। কিন্তু হায়োসিয়ামাসের নাইজারের রুগীরা কিন্তু এরকমটি করে না, অভাবের কথা বলে না, কোনো বিরক্তিকর কথাও কিন্তু সে বলে না। যদি তাকে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সে নেবে কি না তাও কিন্তু স্থির করতে পারে না। তাহলে দেখুন তো কত বড় উদাসীনতা লক্ষণটি এই হায়োসিয়ামাস নাইজারের রুগীদের মধ্যে দেখা যায়। নাম্বার ফাইভে রয়েছে পরিবর্তনশীল মনোভাব। কখনো বোকার মতো ভাব করে, সব কিছুতেই মুষ্টি আসে, কখনো বা চিৎকার করে কেঁদে ওঠে, কখনো বা হাসে, কখনো বা ঘ্যান ঘ্যান করে। তবে জোরে চিৎকার করে কেঁদে ওঠা এই লক্ষণটি কিন্তু বেশি দেখা যায়। তাহলে আমরা এটাও জেনে নিলাম যে পরিবর্তনশীল মনোভাব অর্থাৎ আমাদের পালছেটিলা রুগীদের মতো এই হায়োসিয়ামাসের রুগীদের কিন্তু এরকম পরিবর্তনশীল মনোভাব থাকে। সে কখনো হাসছে, কখনো কান্না করছে, কখনো চিৎকার করছে, কখনো ঘ্যান ঘ্যান করছে। এই লক্ষণটি কিন্তু আপনি হায়োসিয়ামাস নাইজারের রুগীদের মধ্যে পাবেন। এবার হায়োসিয়ামাস নাইজার একটা মানসিক রোগের একটা বিরাট রেমিডিস, খুবই বড় রেমিডিস। এই রেমিডিসে আরও কিছু মানসিক লক্ষণ রয়েছে, তবে আরও মানসিক লক্ষণগুলো ভীষণ গুরুত্বপূর্ণ নয়। আমি যে পাঁচটি মানসিক লক্ষণ বললাম এইগুলো কিন্তু স্পষ্টভাবে ফুটে ওঠে ওই সমস্ত রুগীদের মধ্যে। এবার হায়োসিয়ামাস নাইজার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সব তথ্য তুলে ধরা সম্ভব নয়, যদি আপনি জানতে চান তাহলে ইউটিউবের যেখানে শার্স বটম রয়েছে, দেখুন ওই উপর দিকে কর্নারের দিকে শার্স বটম রয়েছে, আপনি ওই শার্স বটমে টাচ করুন এবং টাচ করার পরে সেখানে লিখুন হোমিও ইন নাম্বার 278। তাহলে হায়োসিয়ামাস নাইজারের ভিডিওটি আপনার সম্মুখে মানে আপনার চোখের সামনে কিন্তু এসে যাবে। আপনি ওই ভিডিওতে টাচ করলেই কিন্তু হায়োসিয়ামাস নাইজারের যে ড্যাক পিকচার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনি আরও বিস্তারিত তথ্য হায়োসিয়ামাস সম্পর্কে ওই ভিডিও থেকে জানতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।